আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে একেবারে মুখে লেগে থাকার মতো ঈদ স্পেশাল নবাবী সেমাইয়ের রেসিপি শেয়ার করবো তো বাজারের কোনো প্রকার ক্রিম ছাড়াই ঘরে তৈরি করা ক্রিম দিয়ে খুব সহজে কিভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন সেমাইয়ের তা সহজ রেসিপি শেয়ার করছি সাথে থাকছে কিছু টিপস এখানে আমি একটা লাচ্চা সেমাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের একটা লাচ্চা সেমাই নিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এখন আমি চুলাই একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি তো যে কোনো ভালো একটা ব্র্যান্ডের আপনার ঘি ইউজ করবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে তো ঘিটা গলে গেলে এখানে আমি কিসমিস আর বাদাম অ্যাড করে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি দু চা চামচের মতো কিসমিস এরপর দিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম তো বাদাম আর কিশমিশের পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন এরপর দিয়ে নিয়েছি পেস্তা বাদাম কুচি এরপর লো ফ্লেমে আমি বাদাম আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে তো খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি ঘিটা ছেকে বাদাম আর কিশমিশগুলো তুলে নিচ্ছি এরপর আমি ঘিয়ের মধ্যে লাচা সেমাই দিয়ে ভালো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি তো আপনার বড় দেখে প্যান নিয়ে নেবেন তাহলে কিন্তু সেমাইটা ভেজে নিতে আপনাদের সুবিধা হবে তো সেমাইটা কিন্তু খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নিয়ে সেমাইটা ভেজে নেবেন তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু চমৎকার লাগবে তো এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঘিয়ে ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়েছি উল্টে পাল্টে তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি তো একটা লাচ্চা শেমাইয়ের জন্য তিন টেবিল চামচ চিনি যথেষ্ট যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু আরেকটু দিয়ে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি সেমায়ের সাথে এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে লো করে রেখে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় এভাবে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজতে ভাসতে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে তো চিনি কিন্তু পানি ছেড়ে দেয় না তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন বা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন এতে করে সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয় দেখতে সুন্দর লাগে তো এভাবে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি সেমাইয়ের সাথে ভালো করে রঙটাকে মিশিয়ে নিতে হবে তো খুব ঝরঝরা করে ভেজে নিয়েছি এখন গ্যাস অফ করে এটাকে তুলে নিচ্ছি এখন যে পাত্রে আমি সেমাইটা সেট করব। সেখানে আমি অর্ধেকটার মতো সেমাই এভাবে উপর থেকে দিয়ে নিচ্ছি তো সেমাইটা কিন্তু গরম আছে তো গরম থাকা অবস্থায় এখানে অর্ধেকটার মতো সেমাই আমি দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এটা চামচ দিয়ে সেট করে নিতে পারেন এভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে এটাকে সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি করে নিয়েছি এখানে আমি দুই কাপের মতো তরল দুধ নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার তা আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারও দিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ারটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর লাগছে আমার একটা কনডেন্স মিল্ক তো একটা কনডেন্স মিল্ক পুরোটাই লাগবে এতে করে কিন্তু দারুণ একটা টেস্ট হবে তো আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা কনডেন্স মিল্ক নিয়ে নেবেন এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসেছি আর এখানে দিয়ে নিচ্ছি দুই কাপের মতো তরল দুধ কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ যাদের কাছে কনডেন্স মিল্ক থাকবে না তারা কিন্তু এখানে গুঁড়া দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে ক্রিমটা তৈরি করে নিতে পারেন এরপর আমি এখানে একটা কনডেন্স মিল্ক পুরোটা দিয়ে নিচ্ছি কনডেন্স মিল্কটাকে দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো গ্যাস অফ করে এই কাজটা করে নিতে হবে তা না হলে প্যানে ধরে যেতে পারে তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এরপর গ্যাস অন করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি তো তিন থেকে চার মিনিটের মতো জাল করলে ক্রিমটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে নিয়েছি একশো চামচের মতো গোলাপ জল তো গোলাপ জলটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি জাফরানের পানি এখানে আমি একশো চামচের মতো জাফরানের পানি দিয়ে নিচ্ছি তো জাফরানের পানিটাই দিয়ে নিতে হবে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ কাজটা কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে ক্রিমটা কিন্তু লো ফ্লেমেই তৈরি করে নিতে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে এখন আমি সেমাইয়ের উপরে গরম গরম ক্রিমটা ঢেলে নিচ্ছি উপর থেকে ক্রিমটাকে খুব ভালো করে এভাবে সেমাইয়ের উপরে দিয়ে নিচ্ছি এতে করে ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেমাইয়ের সাথে সেট হয়ে যাবে তো এভাবে একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা সেট করে নিতে হবে এটা ভালোভাবে সেট হয়ে গেলে উপর থেকে আমি ভাজা সেমাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে উপর থেকে লেয়ারটা দিয়ে নিতে হবে তো এভাবে উপর থেকে সম্পূর্ণ লেয়ারটা আমি দিয়ে নিচ্ছি তো খুব সহজে কিন্তু আপনারা এভাবে বাড়িতে ক্রিমটা তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু অনেক দারুণ হয় তো আশা করছি এভাবে ট্রাই করে দেখতে পারেন তো সম্পূর্ণ সেমাইটা এভাবে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি উপর থেকে সেমাইটাকে ভালো করে সেট করে নেওয়ার পর গার্নিশিং করার জন্য ভেজে রাখা কাজু বাদাম কুচি দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি পেস্তা বাদামের কুচি তো গার্নিশিংটা কিন্তু আপনারা ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি কিসমিস কিশমিসটা আমি সম্পূর্ণ দিয়ে নিচ্ছি উপর থেকে তো এই ডেজার্টটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় আপনার ঈদ ছাড়াও কিন্তু অতিথি আপ্যায়নে বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে এটা খেতে এতটাই দারুণ উপর থেকে কাজু বাদাম দিয়ে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি ফিরে এসেছি বিশ মিনিট পর এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি রিয়েলি অসম্ভব মজার এই ডেজার্টটি আমার বাসার সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করেছে জানি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ফেস